আমিও দেখব ও একা কি করে পারে। আমি আমি পারবো, আমি এক্ষুনি গরম গরম লুচি ভেজে দিচ্ছি, আপনারা সবাই বসে পড়ুন, পিসিটা মি আপনিও বসে পড়ুন। আমি কি তোমার হাতে ঝাল আলুর দম খেয়ে মরবো নাকি? এমা না না, আমি তো আপনার জন্য ঝাল কম দিয়ে একটু আলুর দম তুলে রেখেছি। দেখেছো পিসিমা, আমার ছোট বৌমা কি বুদ্ধিমতী, প্রথম দিন রান্না করে এসেই সব একেবারে গুছিয়ে নিয়েছে। অসাধারণ, দারুণ দারুণ, এত সুন্দর আলুর দমের গন্ধ বেরিয়েছে যে আমার তো পাড়া প্রতিবেশীরা চলে আসবে। ছোট বৌদি ভাই, তুমি কিন্তু রান্নার পরীক্ষা একেবারে পাস মার্কস পেয়ে পাস করে গেছো। কি বলছিস, পাস মার্কস কি? আমার তো মনে হচ্ছে আলু একেবারে ফার্স্ট ডিভিশন পেয়ে পাস করবে, তুই দেখে নি। আরে ফার্স্ট ডিভিশন কেন, স্টার মার্কসও পেতে পারে। আচ্ছা হয়েছে হয়েছে, চলো এবার আমরা বসে খাই। চল চল তরকারি কাটা, ভাতের ফ্যান গালানো, লুচি করা, এসব শিখতে হয়, অভিজ্ঞতা দিয়ে শিখতে হয়, বুঝেছ? তা এবার কি করবে আলো? এক মিনিট, এ আবার কি কথা, তুমি বাটি চেপে চেপে লুচি গোল করো নাকি? দেখেছো পিসিমা, আমার ছোট বৌমা কি বুদ্ধিমতী। বলেছিলাম না ও লেখাপড়ায় খুব ভালো, জ্যামিতিতে তো ভীষণ ভালো। যতই জ্যামি মিমি এসব বলো না কেন, আমিও দেখবো ওই লুচি ফোনে কি করে। আচ্ছা মেসি ভাই, তুমি একটু আলুর দমটা নিয়ে গিয়ে টেবিলের উপর রাখো না। না বাবা, আমি পারবো না, তোমাকে সাহায্য করা বারণ।